আসসালামু আলাইকুম হ্যালো বিহাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব কিভাবে আপনারা একটি বড়দের একটি গোল জামা কাটিং করবেন একদম নিচে অনেক গিয়ার দিয়ে তা নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকে যে আমি গোল জামা কাটিংটা করব। একদম বড়দের এখানে আমি কাপড় নিয়েছি চার গজ এই চার গজ কাপড় দিয়ে আমি একটি প্লাজো হাতা আর নিচে অনেক পরিমাণ অনেক গিয়ার থাকবে সেইটুক কিভাবে কীভাবে কাটিং করবেন তা নিয়ে আজকের ভিডিও এই ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পারবেন চলুন তাহলে আজকে আমরা এই জামার মাপটা জেনে নেই লম্বা হচ্ছে ছয়চল্লিশ ইঞ্চি আমি পুরাতন একটি জামা থেকে মাপ নিয়েছি এক পাট সাড়ে আঠারো আর প্যাডারন হচ্ছে সাড়ে ষোলো হাতার লম্বা হচ্ছে সাড়ে দশ আর প্রাজও হাতার যে সামনে যেটা হচ্ছে সাত ইঞ্চি আর এমনি মোহরি হচ্ছে সাড়ে বাস এইটুক এই মাপটি দিয়ে আমি আপনাদের একটি সুন্দর করে একটি জামা কাটিং করা দেখিয়ে দিব আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় চলুন তাহলে কথা না বাড়ি আজকে ভিডিওটি শুরু করা যাক হ্যালো বিয়স এই যে দেখেন আমি সর্বপ্রথম এখানে দুই বাজে বাস করে নিয়েছি আমি যে উপরের যে পাটটা আছে গোলজামার সেই পাটটা আমি আগে কাটিং করে নিব এটা কীভাবে আমি বাস করি সেটা আপনার লক্ষ্য করে দেখেন এখানে আমি দুই বাজে বাস করে নেওয়ার পর চার বাজে এখানে আমি বাস করে নিলাম এটা আমি মাপ দিয়ে নিব কারণ যেহেতু আমি ওর পাটটা আগে কাটিং করবো এখানে আমি কাপড় কেটে নেব এখানে যেহেতু সাড়ে আঠারটা এখানে আমি দেখলাম যে না ঠিক আছে এতটুকু কাপড় আপনারা মাপ দিয়ে নেবেন নেওয়ার পর আপনারা একদম সোজা করে এখানে কাটিংটা করে নেবেন এটুক দিয়ে আমি উপরে যে পাটটা আছে সেই পাটটা আমি সর্বপ্রথম কাটিং করে নেব ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যারা কাটিং কাজে নতুন তাদের জন্য একদম সহজ নিয়মে অনেক নিচে গিয়ার দিয়ে একটি গোলজামা বড়দের কাটিং করবেন সর্বপ্রথম আপনারা এখানে দাগ দিয়ে নেবেন এখানে হাফ ইঞ্চি শিলাইয়ের জন্য বাড়তি কাপড় রেখে দেবেন আর যেহেতু কান দিক থেকে প্যাটের যে মাপটা সেটা হচ্ছে লম্বা পণ্য ইঞ্চি এখানে আমি পুণ্য ইঞ্চি নিলাম আর শিলার জন্য আর হাফ ইঞ্চি নিলাম সাড়ে পুণ্য নিলাম তারপরে আমি এখানে দাগ দিয়ে দিলাম এ দেখেন এখানেও আমি দাগ দিয়ে দিচ্ছি তারপরে আপনারা এখান থেকে আপনারা যে মোড়াটা নামাবেন যে হতো সাতত্রিশ ইঞ্চি পডি তার জন্য আপনারা এখানে সাড়ে ছয় নামিয়ে দেবেন আমি সাড়ে ছয় নামানোর পরে দাগ দিয়ে দিচ্ছি এটা হবে আপনাদের যা যে গলা আপনার দিতে পারেন কিন্তু আড়াই ইঞ্চি দিয়ে দেবেন আমি এখানে ব্যান গলা দিব তাই এখানে আমি আড়াই ইঞ্চি দিয়ে দিলাম তারপরে এখানে আপনারা নয় ইঞ্চি চারশোতা দিয়ে দিবেন তেই আপনাদের এখানে সাড়ে আঠারো হয়ে যাবে নয় ইঞ্চি চারশো দিয়ে দিবেন আমি নয় ইঞ্চি চারশো তা দিয়ে দিলাম আর প্যাটার্ন যাতে সাড়ে ষোলো তাই আপনারা আট ইঞ্চি চারশো দিয়ে দেবেন তো সাড়ে ষোলো এখানে হয়ে যাবে এভাবে সুন্দর করে মাপ দিয়ে দেবেন আর এখানে আপনারা দিয়ে দেবেন চার ইঞ্চি কান্দির জন্য এই যে আমি চার ইঞ্চি দিয়ে দিচ্ছি যাওয়ার পরে আপনারা সুন্দর করে এখানে ডাক দিয়ে নেবেন এখানে আমি এই যে সাইডও দাগ দিয়েছি ভিডিওটা একটু লং হলেও আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখানে আপনার হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দেবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তারপরে আমি সর্বপ্রথম যে নিচ থেকে এখানে একটা হালকা শেপ দিয়ে আপনারা কাটিংটা করে নেবেন দেখেন আমি হালকা শেপ দিয়ে কাটিংটা করে নিচ্ছি তারপরে এখানে আপনারা এক থেকে দেড় ইঞ্চি বাড়তি কাপড় রেখে দেবেন সেলাইয়ের জন্য এখানে চাকান দিয়ে দিবেন তারপরে এখানে উপরে আমার এতটুকু করে এক ইঞ্চি পরিমাণ আপনারা কিংবা এক ইঞ্চি একটু কম রাউন্ড করে পরে তারপরে এখানে উপরে যে কান্তিটা এখানে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড়ে কি কাটিং করে নেবেন আর ওই যে মোড়াটা কীভাবে কাটিং করলাম সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন যেহেতু এখানে সামনা পাট পিসলা পাট আছে তার জন্য আমি পিছলা পাটটা সরিয়ে আমি এখানে সামনা পাটে তালপাটটা কাটিং করে নিব আপনারা তালপাটটা সুন্দর করে কাটিং করে নেবেন এই যে দেখেন আমি তালফাট কাটিংটা করে নিলাম এখন আমি আপনাদের দেখাবো কীভাবে হাতাটা কাটিং করতে হয় সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন যেহেতু এখানে প্লাজো হাতা হবে তার জন্য আমি এখানে দুই বাস করে নিচ্ছি এখানে আমি চার বাস করে নিলাম একসাথে আমি দুটা হাতা কাটিং করব এখানে আপনারা সর্বপ্রথমে একটি দাগ দিয়ে দেবেন তারপরে এখানে হাফ ইঞ্চি সিলাইয়ের জন্য বাড়তি আপনারা কাপড় নিয়ে নেবেন তারপরে এখান থেকে আপনারা সাড়ে দশ আর হাফ ইঞ্চি শিলাইয়ের জন্য মোট এগারো ইঞ্চি এতে এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি আর এখান থেকে আপনারা এখানে তিন ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নেবেন মোরার জন্য তারপরে এখানে আপনারা মোড়াটা নামাবেন সাড়ে ছ ইঞ্চি আর এখানে হাতার এটা নামাবেন আপনারা দেবেন সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে স্কেল দিয়ে সুন্দর করে এভাবে দাগ দিয়ে আপনারা হাতাটা কাটিং করে নেবেন কীভাবে আমি হাতাটা কাটিং করি সেটা আপনারা মনোযোগ সহকারে দেখেন যেখানে যাস আমি একদম সোজা কেটে নিলাম তারপরে এখানে থেকে আমি হাফ ইঞ্চি যাতে বাড়তি কাপড় দেখছি শিলাইয়ের জন্য তারপরে এভাবে সেদ দিই হাতাটা আপনারা কাটিং করে নেবেন আর এখানে এক ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রাখবেন এখানে প্লাজো যে সামনে পাটটা যেটা এভাবে সুন্দর করে হাতাটা কাটিং করে নেবেন আমি আপনাদের এখন দেখাবো নিচের যে গোল কীভাবে অনেক গিয়ার দিয়ে কাটিংটা করবেন সেটা আমি দেখাবো আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন এখানে আপনারা একটি কাজ করবেন সেটা হলো গিয়ে দুই বাজে বাস করে নেবেন পোড়ার কাপড়টুক যা আছে হাতা বডি কাটা মানে হাতা তো আমি আপনাদের দশ ইঞ্চি যেটা সেটা কাটিং দেওয়া হয়েছে কিন্তু প্লাজো হাতাটা কাটিং আপনারা দেখায়নি সেটা আমি পরে যে গোল এটুক কাটার পরে আপনাদের আমি দেখাবো কীভাবে ওই প্লাজোর সামনে মোহরটুক কাটতে হয় আর আমি এখানে আপনাদের নিচের গোলটা যে রাউন্ডটা সেটা আপনাদের দেখাবো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কীভাবে কাটিংটা করবেন সর্বপ্রথম আপনারা এভাবে আপনারা কী করবেন দুই বাজে বাস্কেট নেবেন পুরা কাপড়টা যেহেতু এখানে অনেক নিচে গিয়ার হবে তার জন্য আপনারা এখানে সুন্দর করে বাস করে নেবেন দুই বাজে এক সমান করে কোনো সমস্যা যেতে না হয় ভিডিওটা একটু লং হলেও আপনাদের যে সহকারে দেখবেন যারা কাটিং কাজে নতুন যারা গোল জামা কাটতে সমস্যা হয় তাদের জন্য এই দেখেন আমি এভাবে আরেকটি ওরোপ করে বাস করে নিলাম দুই বাজে বাস করার পরে এক্ষণা আমাদের দৌড়ে একদম উরুপ করে আমি এরম করে বাস করে নিলাম দেখেন এখানে ওখানে আমি করে নিয়েছি হ্যাঁ এই দেখেন আপনারা দেখলে বুঝবেন জিনিসটা এই দেখেন এখানে আমি গ্রুপ করে নিয়েছি এখানে আমি চার বাজে বাস করে নিয়েছি এখানে দু ওটা পাটটা একসাথে আমি কাটিংটা করব এই দেখেন আমি এখানে সুন্দর করে আপনারা কি করবেন যেন বাস করে নেবেন কারণ কাপড় যদি সুন্দর করে না বাস করেন তাহলে আপনাদের কাটতে সমস্যা হবে ছোট বড়ো হয়ে যাবে প্রবলেম হবে তার জন্য আপনারা সুন্দর করে কি করবেন এই সিস্টেম কাপড়টা সুন্দর করে বাস করে নেবেন সুন্দর করে বাস করে নেবেন কারণ যেহেতু কাপড়টা ওরফ একটা উরফ হবে পাট আর একটা খাড়া হবে এভাবে যদি আপনারা একটি গোলজামা কাটিং করেন তাহলে নিচে অনেক গিয়ার হবে যারা নিচে অনেক গিয়ার দিয়ে কাপড়টি গোলজামা কাটতে চান তারা এই সিস্টেমে কাপড়টি কেটে নেবেন তারপরে আপনারা যে কাজটি করবেন যেহেতু আমি প্যাটার্ন ওখানে হচ্ছে সাড়ে ষোলো এখানে আমি সাড়ে ষোলো দিয়ে এভাবে সুন্দর করে মাপ দিয়ে নিব কারণ এভাবে আপনারা একটা উরফ সিস্টেম ধরবেন যেহেতু এখানে এই সিস্টেমে আপনারা কী করবেন একটি দাগ দিয়ে নেবেন এই যে আমি যেখানে দাগ দিতে চাইছি সেটা উপরে পাটে থাকবে উপরে থাকবে এখানে প্যাটার ওইখানে জয়েন হবে আর নিচে টুক থাকবে নিচের গিয়ার তারপর এখানে আপনার বাড়তি পনেরো ইঞ্চি ফিতাটা ওভার করে তারপর আপনার এখানে যেহেতু ছয়চল্লিশ ইঞ্চি লম্বা আপনারা সাতচল্লিশ নেবেন এক ইঞ্চি বড় নেবেন আমি সাতচল্লিশ নিয়ে নিচ্ছি এভাবে রাউন্ড করে সুন্দর করে দৌড়ে আপনারা দাগ দিয়ে দেবেন দেখেন আমি তিনটা দাগ এখানে বসিয়ে দাগ দিয়ে নিলাম এভাবে আপনারা সুন্দর করে মাপ দিয়ে দাগ দিয়ে নেবেন আমি এখন এই সোজা করে আমি কাটিংটা করে নেব তারপরে যে সাইডে যে ওটা বাড়তি একটু কাপড় ছিল সেটা আমি কাটিং করে নিচ্ছি আপনাদের যে বাড়তি থাকে তাহলে কাটিং করে নেবেন যেহেতু আমারটা বাড়তি হয়েছে কারণ কাপড় একটু সমস্যা আসছিলো তাই আমি বাড়তি দিয়েছি তারপরে নিচেরটা আপনারা সুন্দর করে দাগ অনুযায়ী করে একদম রাউন্ড করে এভাবে কেটে নেবেন দেখছেন এই যে আমি রাউন্ড করে কেটে নিচ্ছি তারপরে এই যে দেখেন নিচে একটা জয়েন হবে এখানে এক পার্ট জয়েন হবে এই জয়েনটা আপনারা কেটে নেবেন কীভাবে আমি কাটিংটা করি সেটা মনোযোগ সহকারে দেখবেন আর আমার এই ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন আমি এভাবে যে বাড়তি কাপড়টা ছিল রাউন্ড করে কাটার পর তাই সেই কাপড়টুকু আমি এভাবে সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছি এভাবে আপনারা কী করবেন বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনারা এই যে নিচের পাট সমান করে দাগ দিয়ে নেবেন এখানে নিচের পাটটা কতটুকু আছে আদ দিয়ে অনুমান করে আপনারা দাগ দিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা এইটা যা দাগ সোজা করে আপনারা কাটিংটা করে নেবেন এভাবে যদি আপনারা কাটিং করেন এখানে আপনাদের অনেক গিয়ার হবে এই যে আমি নিচের পার্টটা কাটিং করে নিয়েছি এভাবে সুন্দর করে নিচের একটা পার্ট কাটিং করে নিবেন তারপরে যে হাতার যে আমি আপনাদের বলছি পাঁচও হাতার সেটা আমি কাটিং করছি তো বাড়তি যে কাপড় টুকতে হয় সেই টুক দিয়ে আপনারা এভাবে একটি বাস করে পরে যে বাড়তি কাপড় টুকতে হয় হাতার সেই হাতারটুক আমি এই যেখান থেকে কাটিংটা করে নেব এখানে যে হাতার এই যে সাড়ে দশ ইঞ্চি পরে যে বাড়তিটা থাকে সেটা হচ্ছে গিয়ে সাড়ে সাত ইঞ্চি এই সাড়ে সাত ইঞ্চি যে রাউন্ডটা হবে সেটা আমি এখন কাটিং করব। এই যে দেখেন আমি হাতাটা কীভাবে বসিয়ে কাটিংটা করি মনোযোগ সহকারে দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনার এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এখানে আমি একটু দাগ দিয়ে চিহ্ন করে নিলাম তারপর এখানে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি দিবেন দেওয়ার পরে এখানে সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন তারপর এখান থেকে আপনার এখানে সাত ইঞ্চি নিয়ে নেবেন সাত ইঞ্চি আপনাদের এখানে সাড়ে আটটা সাত কি সাত আমি সাড়ে সাত দিয়ে দিলাম তারপরে এখানে এভাবে রাউন্ড করে অ্যাঙ্গেল করে আপনারা একটা দাগ দিয়ে নেবেন একদম সহজ কারণ প্লাজো হাতা কে প্লাজো হাতা বলে কে মাইক হাতা বলে তারপরে আপনারা এই দেখেন এভাবে সুন্দর করে দেখ দিয়ে নেবেন এখানে আর এভাবে রাউন্ড করে আপনারা কেটে নেবেন এই যে দেখেন আমি কাটিংটা করছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে আমারা জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এভাবে আপনারা কাটিংটা করে নেবেন এখানে আমি একসাথে দুই পার্ট কাটিং করে নিয়েছি এই যে দেখেন কেন জয়েন দিয়ে আমি হাতাটা বানাবো তারপরে আমি এই যে এই টুকরা কাপড় দিয়ে আমি ফিতা বানিয়ে নিব। এই যে কাপড় আছে টুকরা আমি চায়ের গাছ কাপড় নিয়েছিলাম চায়ের গাছ কাপড়ের মধ্যে টুক কাপড় আছে আমি এই যেখান থেকে আমি ফিতা বানিয়ে নিয়েব ফিতাটা আপনার লম্বা উনতিরিশ ইঞ্চি দিয়ে দেবেন উনতিরিশ আঠাশ ইঞ্চি পরিমাণ লম্বা আপনার ফিতাটা কাটিং করে নেবেন আর যার যে যদি কাপড় বেশি তা চড়া দিয়ে আপনারা একটি ফিতা বানিয়ে নেবেন এ দেখেন আমি এখানে অ্যাঙ্গেল করে কেটে নিলাম তারপরে একটা পাডা বসিয়ে আপনারা যা সুন্দর করে এখানে ফেতাটা কেটে নেবেন এই যে আমি মাপ দিয়ে দেখিয়ে দিই এখানে কত ইঞ্চি আছে এ দেখেন এখানে উনত্রিশ ইঞ্চি আছে আপনাদের যতটুকু যার লম্বার প্রয়োজন আপনারা দিয়ে দিবেন আমাদের জামা কাটিং প্রায় শেষ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম